মাত্র দুইটা আট বিজন আপনি একবার বাড়া থাকবেন ওই নেটা দেখেন থেকে না ওই ফেকু মাটি কেটিল না দানি যাই সদা নৌকার লাগে দিতে হবে আজ ও কাল মৃত্যু অবধারিত এই যে মানুষের সেবায় কাজ করার সুযোগ পেয়েছেন আল্লাহ আপনাদের তাকে সামর্থ্য দিয়েছেন দিনে যে এতে আরো উচ্চ বৃদ্ধি করে দুটি কথা বলেছেন যে দাবি রাখালে থেকে পানি আনার যে ব্যবস্থা কোনো সমস্যা নেই বাংলাদেশ পুলিশ সর্বতভাবে আপনাদের সাথে আছে এবং যেখানে যা লাভ পদ্ধতি আমরা আপনাদের আইনগত সাপোর্ট দেব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় আছেন তিনি জনবান্ধব তিনি অবশ্যই এই বিষয়টা নজরে রাখবেন এবং তিনি সার্বিকভাবে সহযোগিতা করবেন ভাইস চেয়ারম্যান সাহেব এখানে রয়েছেন আমি বিশ্বাস করি আপনারা এমনি যদি লাইনটা নিয়ে আসেন কেউ কিছু বলবে না আমরা জানি যে জলবায়ু পরিবর্তন জনিত যে বিরূপ প্রভাব তার শিকার আমাদের সাতক্ষীরার প্রত্যন্ত অঞ্চলের মানুষজন তাদের রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান প্রার্থনার জায়গা মসজিদ মন্দির সব কিছুর মধ্যেই অনেক ঘাটতি রয়েছে এর মাঝেই যে রোদেলা ফাউন্ডেশন একটি চমৎকার উদ্যোগ নিয়ে এখানে একটা মসজিদ এবং মাদ্রাসা বাচ্চাদের শিক্ষার ব্যবস্থা করেছে মানুষের নামাজের ব্যবস্থা করেছে সেজন্য আমরা তাদেরকে সাধুবাদ জানাচ্ছি এবং আরও যারা সামর্থ্যবান রয়েছে তারা এই প্রত্যন্ত অঞ্চলে মানুষের সেবায় আর আত্মনিয়োগ করবে এবং মানুষকে আরও কীভাবে সেবা দেওয়া যায় সেই লক্ষ্যে কাজ করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি।